মানে সন্ধিয়ার আগে আগে মই দোকান খুললো আহি দোকান খোলার পিছত এই ভাড়াগাড়ির পর আনার কাস্ট ই আহিল আহি একটা সিগারেট খালে সিগারেট খাই তার একটা ফোন আহিল গুছি গেল তার পিছত দিয়ে আসো আহি আহিলে দিব আর কি করে আর কি মাঝে মাঝে করে যে হয়তো সিগারেট খা এটা খা জ্বর সময়ত আবার আহার সময়ত এটা খাই কিনে পয়সা দিয়ে যায় মই ভাবিল দিবই আর নেক্সট টাইমত আহিল ঠিকই অলপ সন্ধিয়া লাগার লগে সন্ধিয়া লাগার লগে আহি ইফালে আর তিনজন মানুষ ঘুরি আছে সিয়াদির নিচিনা দেখা পাই আছো আমি আর কি পাবলিকেও দেখা পাই আছে সিয়াদির নিচিনা ঘুরি আছে মই অলপ গরম দেহাটো গরম হল গরমের দিন বাইরত ওলালো হাওয়া লাগি আছে বাইরত ওলাই এই মানুষ তিনজন মানুষ যে ঘুরি আছে এগুলা গল্প করে আছো মানে কি এইগুলা মানুষ তো কোনবা দিন না আহে এতে ইমান রাতি করি সন্ধিয়ার পিছত তো না আহে এগুলা কোরপর আহিল মানুষগুলো অসহজ যিমানে মানে তেখেতর অসহজ যাওয়াতে তেখেতে আঁতরি যায় বেলেগত যায় খালি আর মোবাইল হেডফোন লগাই লৈছে আর অলপ অলপ কথা কই থাকে তেতিয়া এই সময়ত আনারে আহিল মই তাতে আসিল যে তাতে থাকা অবস্থাত আনারে আহিল বাইকেতে দোকানের সন্মুখত বাইকখন রাখি মনা এটা ওলাই সুতা ভিতরত সোমাই মনাটো থই গুছি গেল মই মাতলো ঐ কত যা এই শুনা নাই ডাইরেক্ট গেল মই তাতে তারপর লগে আইলো আহি চালো মনাখন কত থল মনা তো বিচারি নাপালো মনা বিচারি নাপালো মই তেতিয়া এই সিয়াদি দুজন আহিল এতে একজন বহিল এতে একজন বহিল বহার লগে লগে মই গম পালো যে এই কিবা ঘাবলা করে আছে মই তেতিয়া লগালগে দোকানের পর ওলালো ওলাই বাহির পলালো আর কি এইখানে তারপর যে কি হয়েছে মই এই তারপর এই এই উমেশ স্যারে আহি অলপ পিছতে উমেশ স্যারে আহি এই মনাটো ওলালে মনাটো ওলাই মই এস এস বির সাহেব এস এস বি এই সাহেবে তারমানে এই আনারক এতে এই কামটো করব দিছে আর কি মনত তাহলে কে কাহ পাইছে আর কি মই খবর পালো এটা কে কাহ পাইছে তারপর আর একটা কথা আছে আমার ঘরত এজন আলহী আইছে বাংলাদেশের পর এই বাংলাদেশী মানুষজন এতে মরতে বহি আছিল এইটে টার্গেট করে আছে এই টার্গেট করে এই ইয়াক তো নাপালে ই ভয়ত পলাইছে ঘরের পর রাতে কত গেছে খবর নপোয়া হয়েছে এতিয়ালৈকে আহা নাই এই ভিসা পাসপোর্ট গিলা আছিল এই উমেশে লৈ গেছে এতিয়ালৈকে দিয়া নাই আনোয়ার হল ভাড়াগুড়ির আনোয়ার এই এস এস বির সিআইডি আপনার আনোয়ার হুসাইন না আলি লেখে এইটো কব নোৱাৰো আনার বলে মাতে সকলে এইটাই জানো আপনার স্ক্রিনত ফটো দিয়া আছে চাই লব আহিছো রাতে তাৰমানে এই যে এটা এইটো মোৰ দোকান আছে চাহ দোকান আছে এটা আহিছো ঘৰ পৰা এতিয়া কেৰম খেলাই আছে বাচ্চাগিলা কেৰম খেলাই আছে মোৰ ভাতি জাকৈ আছে এই যে নিচিনা মানুহ যে আহিছিল এই যে চিয়াদিৰ নিচিনা তাই এটা পাণ খুজি আছে মিঠা পাণ আর কি মই পাণ বানাই আছো ভাইটা নাই দোকানত মই পাণ বানাই আছো তাক পাণ বানাই দিছো দিয়ার পিছত তাই কৈছে ৰ পয়সাটো দি আছো তাই ফোনত কথা কৈ আছে আর কি কিবা গল্প কৰি আছে মই ভাবছো যে দিব ইয়াতে আছে আর দিবই তো ইয়ার পিছতে আরও কি লগালগে যে এস এস বি সাহেব উমেশ আহিল তারমানে মোর ভাইটির কথা জিজ্ঞেস করে আছে মোর সরু ভাইটি তারমানে সরু ভাইটি মিস্ত্রি কাম করে আর কি তারমানে এস এস বি ক্যাম্পত কাম করে আগত মাঝে মাঝে কাম করে থাকে এগুলার লগত অল্প চিনা জানা আছে আর কি তাই আহি জিজ্ঞেস করে আছে যে তোর ভাইটিটা কত গেছে মই ভাবছো কিবা কাম আছে নেকি সেইকাৰণে মাতি আছে নেকি তো মই ভাবলো ঘরতে আছে নেকি মই তো দেখা নাই ঘরতে আছে নেকি তো ফোন করে মাতছো ফোন করে মাতার পিছত এতো লৈ আহিছে এতে লৈ আহি কিবা ইয়াক এতে যে আহিছে উমেশের ডাইরেক্ট গলা ধরি আর কি গলা ধরি তাই তাক ভিতর লৈ গেছে আর উমেশে মোবাইলত ভিডিও করে আছে মোবাইলত ভিডিও করে আছে যে তাক কৈ আছে যে তো মোনাটো খুলতো তাক কৈ আছে আর কি ভিতর লৈ যে মোনাটো খুলবা কৈ আছে মোনাটো খুলি তাক খোলার পিছত তাক উঠাই লৈ গল আর কি তারমানে কিবা হুলস্থুল করে হারাশাস্তি করে কিবা কিবি করে মই এতে থাকা নাই তারমানে মোকো যদি কিবা করে সেইকারণে মই এতে থাকা নাই
মানে অল্প সাইডত আসিল, তো তাকে উঠাই লই গেল। উঠাই লই যাওয়ার পিছন এস এস বিয়ে রাতে লই গেল, এস এস বি ক্যাম্পত রাখিল। রাতে তার ফরেস্টার ক্যাম্পত লই আহিল, ফরেস্টারে অল্প অল্প গম পাইছে নাকি, ফরেস্টার ক্যাম্পত হ্যান্ড ওভার করব, ফরেস্টারে নললে আর কি। তারপরে আকো ঘুরাই লই গেল, আকো ঘুরাই লই যায় বিরাট মারধর করেছে, মারধর করেছে মানে বিরাট মারধর করেছে। আকো আকো পোয়াতে যে লই আহিছে, ই এক যে লই আহিছে ডাইরেক্ট পড়ে যায়, তারপরে এক জায়গায় খাড়াই থাকব নয়, এনেকা মারিছে। তারমানে ফরেস্টারে এনেকে অবস্থা দেখিয়ে তারপরে এস এস বি গালাগালি করে আছে, কেউ ইমান মারিছে, নির্দোষী মানুষ হোক কেউ ইমান মারি আছে, তাকে মাতি লই আহি তই কিবা করি আসা, তো ফরেস্টারে নললে। তারপিছত এস এস বিয়ে কত কত লই লই ঘুরি আছে এইটো মই এতিয়াও নাজানো, মানে কি এতিয়া শুনা পাই আছো যে অলপ অলপ ফরেস্টার ক্যাম্পত আছে আর কি, তাৰ বিজনী ফরেস্টার। হ্যাঁ নির্দোষী, তাৰমানে যার নামত যার দোকান সেই কিন্তু নহয়, বেলেগক করে আছে আর কি। মোর সরু ভাইটিটাক এতিয়া তাৰমানে নিয়ে বিচার, উমেশ্বর যাক নেতৃত্ব কি কুকাণ্ড চলি আছে এইটুক গ্রামত, তাৰমানে এই যে এতিয়া পাথর কুয়ারি আছে, পাথর কুয়ারি সি আই ডি লগাই দিয়ে ট্র্যাক্টর ধরি কিবা কিবি হারাশাস্তি করে থাকে, যদিও চালান কাটা থাকে কি কয় স্টাফক এই চালানবিলাক ছিঙি ফলাই দিয়ে, তারপর ট্র্যাক্টরবিলাক ধরে লয়ে যায়। কিছু কিছু মানুষের ট্র্যাক্টর থাকে, তারমানে এই ট্র্যাক্টরওয়ালা কিবা করে আছে, সি আই ডি মান যেগুলা সি আই ডি মানুষ আছে সেগুলা সি আই ডি ট্র্যাক্টর যদি থাকে এগুলা ধরে বেলেগর তা ধরে, তারমানে কিবা কিবি করেই থাকে অত্যাচার এনেকা, তারমানে কিবা কিবি এই গ্রামত মাঝে মাঝে হয়েই আছে আর কি, বিরাট অত্যাচার করে আছে। তারমানে আরও যে এই যে কেকু লই আরও ইয়ার আগে দুই তিনটা ঘটনা হয়েছে, তারমানে এই আনারে করা ঘটনা আর উমেশে করা ঘটনা ইয়ার আগে তো দুই তিনটা হয়ে গেছে ইয়ার আগত, এই আনোয়ারে করে এইগুলা। আর ওই যে তারমানে বাংলাদেশের পরা কি কয় আমার ঘরে এজন আলোয় আইসিল, তাই অল্প ভয় গেছে, তাই বাংলাদেশের মানুষ তাই অল্প সাইডত গেছে, তাই উমেশে আহি কই আছে যে ইয়াক লাগে আর কি, ইয়ার ফটো দেখে আছে যে পাঁচ ইয়ার ইয়াক লাগে আর কি, ইয়াক লাগে আর কি। তারমানে ইয়াক তারমানে মই অল্প ভয় খাই ইয়াক আহিবার না দিল, তোলোকে কি কয় দুই নম্বরি করি আছে রাখি আছে, নহয় দুই নম্বরি করে রাখা নাই, তো ই তো ভিসা পাসপোর্ট করি আইসে, তো ভিসা পাসপোর্ট লই আয় দেখো তাই আর কি, দেখি কিনে দিয়ে দেবো আর কি। ভিসা পাসপোর্ট আনিছো, আনার পিছত উমেশ হাতত লই আর নিয়ে দিল আর কি, এটাও লই গেছে আর কি ভিসা পাসপোর্টটা। কালি সন্ধিয়া সাড়ে ছয় সাতটামান বাজাত মই এতে পান খাব আহিছিলো এই দোকানত, মাঝে মাঝে খাই থাকো, তো অহার পিছত এই দোকানের সরু ভাইজনীক এ ধরক এইফেলের পর আনিয়ে গলা ধরে লই আই আছে, দোকানিজনক ভাইজনীক কিবা আগতে সোমাব দিল দোকানত, সোমাই এস এস বির সাহেব উমেশ কুমার নাম সি আনি কয় দোকানত সোমা সোমাই কিনে এই ভিডিও চালু করিল, চালু করে কয় এই ব্যাগ আছে এতে, এই ব্যাগটা খোল, খোলার পিছত এই খুলি দিল, খুলি দেওয়ার পিছত কেকু হাফ বলে আছে ব্যাগত, তো এই এনেকে ভিডিও করে ওলাল, ওলার পিছত এই মানুষজনক লই আহিল, মই ভিতরতে ময়ও সোমাইছিল পানি লবার কারণে, ফ্রিজ আছে দোকানত, এই ফ্রিজের উপরতে ব্যাগটা রাখি থাকছে। এস এস বি সাহেবটো মানে যার দোকান হেক না ধরি তার ভাই ঘরের পর মাতি আনি তাক এনেক ভিডিও করে তাক ফাঁসাই দিল, ফাঁসাই দিয়ে কিনে লই গেল, লই গেলে পরে রাতে ক্যাম্পত যাই বিরাট মারিছে, মারার পিছত রাতেপা ফরেস্টার ক্যাম্পত লই আইছিল, এতে রাখা নাই আর এতিয়া বীজ নিবলে লই গেছে, মানে নির্দোষী মানুষ মানে হারাশাস্তি করে থাকে, মানে উমেশে আর আগত কমসে কম তিন চারিটা ঘটনা করেছে, বিনা দোষী মানুষ হারাহাস্তি করেছে, আগে পিছু হয়ে থাকে আনোয়ার আর উমেশ দুইটা মিলি মানে করে থাকে। হ্যাঁ যাক মারিছে তার নাম আবদুল্লাওয়াল, তার এই দোকানিজনের হরু ভাই, তার কোনো দোকান নাই, তাক ঘরের পর ফোন করে মাতি লই আছে, মাতি আনি ভিডিও করে তাক মানে ব্যাগটা খুলবা দিছে যে এটু প্রমাণ করিল, মানে এই মানুষটাই এইটু আনিছে এনেকে, মই নিজে সাক্ষী আছো, মই ওচরতে আসিল, ব্যাগটো আনোয়ারে থাকে, আনোয়ারে থাকে এরপর গুছি গেছে, গুছি যাওয়ার পরে 30 বা 40 সেকেন্ডের ভিতর এস এস বি আইসে, এরপর এস এস বি ক্যাম্প হল আপনার 3-4 কিলোমিটার, 30 সেকেন্ডত কেউ আহিব নয়, উমেশ আর আনোয়ার এর লিঙ্ক আছে, লিঙ্ক থাকার কারণে এনেকা হয়েছে।